আসসালামু আলাইকুম, আমি জানাত প্রামাণিক। আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। সবাই দেখা যায় যে অনেক বেশি চিন্তিত। আমার মেয়েদের ভুঁড়ি বেড়ে যাচ্ছে, স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, দেখতে বাজে লাগছে, গাল ফুলে যাচ্ছে, তো এগুলো নিয়ে অনেক অনেক বেশি চিন্তিত এবং কি করবে তাই নিয়ে অনেক বেশি চিন্তিত এবং অনেক কিছু করে থাকেন। কে কি করলো সেটাকে ফলো করেন এবং কোথায় কোন ডক্টর কি করলো, কোন ইনফ্লুয়েন্সার কি করছে না করছে, সব কিছু দেখা যায় যে ঘাটাঘাটি করতে থাকে এবং কি ভাবনা চিন্তায় পড়ে যায় যে আসলে কি করব, কার কাছ থেকে কোনটা কিনবো, টাকা নষ্ট হবে কিনা, কিংবা দেখা যায় যে অনেকে টাকা নষ্ট করে অনেক কিছু কিনে তারপরে বসে থাকে। এটাতে দেখা যায় যে অনেক সময় উপকার হচ্ছে, অনেক সময় ক্ষতি হচ্ছে এবং কাউকে যখন ফলো করা হয় দেখা যায় যে হয়তো তার যে জিনিসটা কাজে লেগেছে হয়তোবা আপনার কাজে লাগলো না, দ্যাটস ওয়াই দেখা যায় যে ক্ষতি হতে পারে। তো সেটা মেডিসিন হলে বেশিরভাগ হচ্ছে প্রবলেম। অবশ্যই অবশ্যই এরকম কিছু করতে গেলে ডক্টরের সাজেস্ট নিয়ে নেবেন আগে। ডক্টরের সাজেশন ছাড়া কোনোভাবেই কোনো রকম মেডিসিন খেতে যাবেন না, এটা খুবই আসলে মারাত্মক। আপনারা জানেন যে শসা কিন্তু চর্বি কমানোর জন্য খুবই খুবই উপকারী এবং স্কিনের জন্য খুব ভালো, চোখের কালো দূর করবার জন্য, স্কিন ভালো রাখবার জন্য এটা লাগালে কিংবা খেলে এটা কিন্তু অনেক অনেক উপকার হয়। সো ব্যাপার হচ্ছে কি, আমি দুটো জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে শসার রস আর এটা হচ্ছে গাজরের রস। সো আপনারা যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কিংবা ঘুমানোর সময় রাতে যদি মানে হচ্ছে খাবার যখন খাবেন আপনারা বিশেষ করে যেটা করবেন ঘুমানোর মিনিমাম 1 ঘন্টা আগে 10টা থেকে 11টার মধ্যে মূলত রাতের খাবার খেয়ে ফেলা ভালো, সেটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে 8টা থেকে 10টা বা 11টা এর মধ্যে। তো সেটা হচ্ছে খাবার খাওয়ার পর আপনারা হচ্ছে চেষ্টা করবেন যে ঘুমিয়ে যখন যাবেন তার 1 ঘন্টা আগে এই যে এরকম রস করে তারপরে হচ্ছে মানে চেষ্টা করবেন হচ্ছে 1 গ্লাস খাবার জন্য, দুটো একসাথে খেতে পারেন কিংবা অর্ধেক অর্ধেক, টোটাল হচ্ছে 1 গ্লাস করে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা যে এই যে মোটাপা নিয়ে চিন্তিত যে স্বাস্থ্য অনেক বেড়ে যাচ্ছে, স্বাস্থ্য অনেক বেড়ে যাচ্ছে, তো তাতে করে কিন্তু আপনাদের স্বাস্থ্যটা অনেক বেশি মানে কমে যাবে, বলতে হচ্ছে আপনার যে অতিরিক্ত যে ফ্যাটটা চর্বিটা সেটা চলে যাবে, আপনি মানে এক কথায় হচ্ছে সুন্দর আকর্ষণীয় নর্মাল একটা ফিগার পাবেন যেটা আপনার মূলত দর। এখন বিষয় হচ্ছে যে আপনার চর্বির পরিমাণ অনেক বেড়ে গেছে, আপনি দেখা যাচ্ছে তারপরও ভাজি পুরি অনেক রকমের মশলা জাতীয় বা অনেক মিষ্টি চকলেট হাবিজাবি অনেক খাচ্ছেন, ইচ্ছামতো, টাইম নেই, টেবল নেই, বুঝে না বুঝে অনেক কিছু খাচ্ছেন, তো আপনার স্বাস্থ্য কিন্তু দিনে দিনে বাড়বে এবং দেখা যাবে যে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমও হতে পারে। তো গ্যাস্ট্রিকের জন্য কিন্তু হচ্ছে শসা অনেক অনেক উপকারী, আপনার হচ্ছে অনেকটা কন্ট্রোলে রাখে যদি কারোর গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে এবং শরীর স্বাস্থ্য সব দিক থেকে শসা উপকার করবে। এবং গাজরে এমন এমন কিছু উপাদান আছে, আমি বিস্তারিত বলতে চাচ্ছি না কারণ এগুলো বলাটা আসলে মনে হয় যে কি তখন ডক্টর ডক্টর মনে হয় নিজেকে, তো আমি ডক্টর নই। তো ব্যাপার হচ্ছে শসাও অনেকটা উপকারী যেটা আপনার স্বাস্থ্যটাকে ভালো রাখবে। শসা যেমন হচ্ছে আপনার মেদভুঁড়ি চর্বি কমাবে, তেমনি গাজর আপনার শরীরের জন্য স্কিনের জন্য অনেক অনেক উপকার করবে। সো আপনারা এই দুটোকে খেতে পারেন এবং খুব ইজিলি আপনারা হচ্ছে এটাকে ইউজ করতে পারবেন, এমন না যে আপনাকে টাকা দিয়ে এক্সট্রা অনেক টাকা খরচ করে আনতে হবে। শীতের দিনে বিশেষ করে দেখা যায় যে প্রত্যেক বাড়িতেই শসা গাজর এগুলো সবজি এসেই থাকে, তো তখন কিন্তু আপনারা এগুলোকে খেতে পারেন কিংবা স্কিনে লাগাতে পারেন, তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের স্কিনের অনেক 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 উপকার পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এই জিনিসগুলোর ব্যাপারে আপনারা আগে থেকে অনেক কিছু জানেন তাই আমার আর নতুন করে বলার কিছু নেই, তো আপনারা হচ্ছে এটাকে খেতে পারেন এবং অবশ্যই অবশ্যই আমি এগুলো দিয়ে দেখাবো যে মূলত এগুলো দিয়ে চোখের কালো দাগ বা অন্যান্য স্কিন কেয়ার কীভাবে করা যায় আমি সেগুলোও দেখাবো, তার জন্য কিন্তু আমার পরের ভিডিও দেখতে হবে। তো অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে এই যে শসা গাজর জুস করে খাবেন এবং কেমন রেজাল্ট পাচ্ছেন 1 মাস পরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তীতে কোন স্কিন কেয়ার বা কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চাচ্ছেন জানাবেন, এবং সেই সাথে বলবো দৈনিক 1 মুষে চাল তুলে রাখবেন, মাস শেষে কাউকে দিয়ে দেবেন এবং 10 থেকে 20 জনের টিম তৈরি করবেন, একটা ফ্যামিলির দায়িত্ব নেবেন, বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে সহায়তা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।